আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি তান্দুরি চিকেন। আর আজকে তান্দুরি চিকেনটা চুলায় করে দেখাচ্ছি। চুলায় তান্দুরি চিকেন তৈরি করলে খেতে অনেক মজার হয়, তাই আজকে আমি কিভাবে চুলায় তান্দুরি চিকেনটা করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা অনেক সহজ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে তান্দুরি চিকেনটা তৈরি করার প্রসেসটা দেখে নেই। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে 3 পিস লেগ পিস নিয়েছি। আর লেগ পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এখন চিকেন পিসগুলোকে ডিপ কাট করে নিচ্ছি। কাটগুলো এমন হবে যেন হাড্ডি পর্যন্ত পৌঁছে যায়, এতে করে মশলাগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে পৌঁছাবে এবং ম্যারিনেশনটা ভালো হবে। চিকেন লেগ পিসগুলো কাট করা হয়ে গেছে, এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেন ম্যারিনেট করার জন্য 2 চা চামচ টক দই নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ বারবিকিউ মশলা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সাথে 1 ফালি লেবুর রস চিপে দিচ্ছি এর মধ্যে। এখন 1টি চামচ দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছে, এখন এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোর সাথে চিকেন পিসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আর এমনভাবে মশলাগুলো মাখাতে হবে যেন চিকেন পিসগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখন এই চিকেনটা আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য এটা রেখে দিবেন। আর যতটা বেশি সময় নিয়ে এই চিকেনটা ম্যারিনেট করে রাখবেন ততটা খেতে বেশি মজার লাগবে। চিকেনটা সারা রাত রাখার পর বের করে নিয়েছে। এখন কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো করে দিয়ে এটা মাঝারি আঁচে ভাজবো। 10 মিনিট ভাজার পর চিকেন লেগ পিসগুলো উল্টে দিচ্ছি। বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেগুলো লেগ পিসের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিট পর লেগ পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। তান্দুরি চিকেনের যে পুরা লুকটা আছে সেটা আনার জন্য কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ভেজে নিব। এখন এই চিকেনের উপর দিয়ে কিছুটা সরিষার তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে তান্দুরি চিকেনের উপরটা ক্রিসপি হবে এবং ভিতরে সুন্দর নরম হবে। তান্দুরি চিকেনটা প্রায় হয়ে এসেছে। পর্যায়ে 1টি বড় টুকরা কয়লা নিয়ে সেটাকে পুড়িয়ে উপরে 1 ফোঁটা তেল দিয়ে এটা চিকেনের সাথে ঢেকে রাখতে হবে। তান্দুরি চিকেনের সাথে কিছুটা সালাদ কেটে নিয়েছি, এর সাথে চাইলে আপনি নান বা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি তান্দুরির সাথে খাওয়ার জন্য পরোটা করে নিয়েছিলাম। তান্দুরি চিকেনটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তান্দুরি চিকেনটা উপরে পোড়া এবং ক্রিসপি হবে এবং ভিতরটা নরম হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।